এই সবজিটিকে খেলে হার্টের ব্লক অবধি খুলে যায় এবং ব্লাড প্রেশার একদম নর্মালে চলে আসে। যে খারাপ কোলেস্টেরল আপনার জীবন কেড়ে নিতে পারে অল্প সময়ে, সেই খারাপ কোলেস্টেরল একদম গায়েব হয়ে যাবে শরীর থেকে। কিন্তু খেতে হবে নিয়ম করে এই সবজিটিকে। কী এই সবজি বন্ধু? এই সবজি একবার খেলে আপনি বুঝতে পারবেন তফাতটি। তবে এর একটা সঠিক নিয়ম আছে, এই নিয়ম অবশ্যই অবশ্যই আপনাদেরকে জানতে হবে। চলুন নাম জেনে নিই। ছবি দেখেই হয়তো বুঝতে পেরেছেন সবজিটির নাম হচ্ছে কাঁকরোল। হ্যাঁ বন্ধু, কাঁকরোল, যেটা আমরা প্রায় খাই বাজার থেকে কিনে। কাঁকরোল প্রায় অনেকেরই প্রিয়। এই কাঁকরোলকে ভেজে রুটি দিয়ে খেতে অনেকেই পছন্দ করেন। কিন্তু বন্ধু, এই কাঁকরোলকে নিজের মতো করে রান্না করতে গিয়ে আমরা ভুল করে ফেলি। এমনভাবে হয়তো রান্না করি যে যার কারণে এই কাঁকরোলের সমস্ত ভিটামিন বা গুণ নষ্ট হয়ে যায়, আগুনের তাপে পুরোপুরি নষ্ট হয়ে যায়। আজকের এই ভিডিওতে কাঁকরোলের সঠিক গুণ জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখার পরে ইচ্ছে করেও আর সেভাবে রান্না করবেন না, যেভাবে রান্না করলে কাঁকরোলের গুণাগুণ পুরো নষ্ট হয়ে যায়। বন্ধু, এই কাঁকরোলকে বেশি ভাজলে, বেশি তেলে যদি ভাজা হয় তাহলে গুণ সমস্ত নষ্ট হয়ে যায়। এই কাঁকরোলের মধ্যে মিনারেল, ফাইবার, কার্বোহাইড্রেট, অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়াও ভিটামিন সি আছে ভরপুরভাবে। শুধু তাই নয়, আরও অনেক কিছু আছে বন্ধু। এই জিনিসগুলো আমাদের স্বাস্থ্যের জন্য বিশেষ বিশেষ উপকারী। এর মধ্যে আছে ভিটামিন বি কমপ্লেক্স, যেটা আপনার হার্ট এবং শরীরের জন্য বিশেষ উপকারী। এমন কিছু গুণ আছে এই কাঁকরোলে যে গুণ আপনার হার্টকে ভালো রাখবে, সুস্থ রাখবে। অল্প বয়সে হৃদরোগ হবে না, হার্ট অ্যাটাক হবে না এবং আপনার প্রাণ বেঁচে যাবে একটি কাঁকরোলে। হ্যাঁ বন্ধু, একটি কাঁকরোলে যা যা থাকে সেটা শুনলে আপনি অবাক হবেন। প্রোটিন থাকে এর মধ্যে, যেটা খুব কম সবজিতে থাকে। একদম ঠিক শুনেছেন। শুধু তাই নয়, তার সঙ্গে থাকে খনিজ পদার্থ, যেটাকে বলা হয় মিনারেলস। আর এই মিনারেলস আমাদের শরীরের জন্য বিশেষ দরকারি। এছাড়াও আমাদের হাড়ের জন্য যেটা দরকার সেটা ক্যালসিয়াম, এর মধ্যে থাকে। শুধু তাই নয়, চোখের জন্য উপকারী ফসফরাস, সেটাও থাকে। শুধু এখানে শেষ নয়, আয়রন থাকে। যে ক্যারোটিন পাওয়া যায় গাজরে সেটা এখানেও পাওয়া যায়। তো এই সমস্ত পুষ্টিগুণগুলো যেগুলো নাম করলাম একটা কাঁকরোলে পেয়ে যাবেন বন্ধু। বন্ধু, এই ভিডিওটি যে স্বাস্থ্য উপকারিতা নিয়ে বানানো সেটা পেতে গেলে আপনাদেরকে 25 দিন টানা খেতে হবে এই কাঁকরোল, মিনিমাম 25 দিন। কিন্তু কীভাবে খাবেন, কী নিয়মে খাবেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটার জন্য ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন বন্ধু। ভিডিওটা শুধু হার্টের রোগ নিয়ে নয়, এই কাঁকরোল এত কিছু রোগ থেকে আপনাকে মুক্তি দেবে যে আপনি ধারণা করতে পারবেন না। আয়রন, ভিটামিন সি এবং ফলিক অ্যাসিড সেটা আছেই খাবারে। আর এর কারণেই যাদের রক্তাল্পতা রোগ আছে তারা খুবই উপকার পাবেন। অ্যানিমিয়া মানে রক্তাল্পতা, যার জন্য দেহে প্রচুর পরিমাণে রক্ত তৈরি করাতে হবে। আর যে গুরু দায়িত্ব পালন করবে এই কাঁকরোল, কাঁকরোল যদি খেতে পারেন আপনি প্রতিদিন সঠিক নিয়মে, তাহলে দেহে রক্তের ঘাটতি পড়বে না, ব্লাড সার্কুলেশন বাড়বে, এছাড়াও ব্লাড রিপ্রোডাক্টিভিটির ক্ষমতা বেড়ে যাবে। বিশেষ কিছু রিসার্চে এটা দেখা গেছে কাঁকরোলের মধ্যে এমন কিছু ক্যাটাগরির অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেটা যদি আমাদের শরীরে যায় তাহলে ক্যান্সার প্রতিরোধ হবে। ঠিক শুনেছেন, আমাদের শরীরে ক্যান্সার ঢুকতে পারবে না। এই ক্যান্সারের কোষকে মারতে সক্ষম এই কাঁকরোল। বন্ধু, কাঁটা জাতীয় যে কোনো ফল বা সবজি সেটা ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি ক্যান্সার রোগকে প্রতিরোধ করতে সক্ষম বন্ধু। এর মধ্যে এমন কিছু প্রোটিন থাকে যেটাও নাকি ক্যান্সার কোষকে ধ্বংস করতে সাহায্য করে, এটা রিসার্চে পাওয়া গেছে বন্ধু। শুধু এখানে শেষ নয়, যাদের দৃষ্টিশক্তির একটু সমস্যা আছে, যাদের চোখের পাওয়ার বাড়ার জন্য চশমা পড়তে হয়, এমনকি ঠিকঠাক যারা দেখতে পান না, ঝাপসা দেখেন, দূরের জিনিস বা কাছের জিনিস স্পষ্ট দেখতে পান না, তাদের জন্য এই কাঁকরোল বিশেষ উপকারী। আলফা ক্যারোটিন এবং বিটা ক্যারোটিন দুটো ক্যারোটিন হয়, যেটা গাজরে ভালো পরিমাণে পাওয়া যায় সেটা এর মধ্যেও আছে, মানে কাঁকরোল। কাঁকরোল যদি খান, বিটা ক্যারোটিন আপনার শরীরে যাবে, যেটা আপনার চোখের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। চোখের যাদের বিভিন্ন রোগ আছে তাদের ক্ষেত্রে এই কাঁকরোল খাওয়াটা বাঞ্ছনীয়, অবশ্যই খেতে হবে আপনাদেরকে। শুধু তাই নয়, যাদের চোখে আস্তে আস্তে ছানি পড়ছে বা অলরেডি ছানি পড়ে গেছে, ছোটো ছোটো সমস্যা থেকেই ছানি পড়া শুরু হয় বন্ধু, তারা কিন্তু এই কাঁকরোলকে নির্দ্বিধায় খেতে পারেন, যে নিয়মে খেতে বলবো সেই নিয়মে। বন্ধু, এই কাঁকরোলে থাকে সেলেনিয়াম এছাড়াও আরও কিছু ভিটামিন, যেগুলো আপনার লিভারের জন্য বিশেষ উপকারী। শুধু তাই নয়, যারা ডিপ্রেশনের রোগী, যাদের মন মানসিকতা সবসময় ভালো থাকে, রাত্রে ঘুম হয় না, দিনে দুপুরে ঝিমুনি ভাব অনুভব করে, যাদের মন মেজাজ খারাপ হওয়ার জন্য কোনো কাজে মনই বসে না, পড়াশোনাতেও না, কোনো কাজেও না, তাদের ক্ষেত্রে এই কাঁকরোল বিশেষ উপকারী। ডিপ্রেশন যারা আছে তারা নির্দ্বিধায় এটাকে আজ থেকে খাওয়া শুরু করুন বন্ধু। বন্ধু, আমাদের শরীরে কোলাজেন নামক একটা প্রোটিন থাকে যেটা ত্বকের ইলাস্টিসিটিটাকে ধরে রাখে। যে ইলাস্টিসিটির কারণে আপনার বয়স চট করে বাড়ে না, ত্বক থাকে টান টান। আর এই কাঁকরোল যদি খান তাহলে বয়স ধীর গতিতে বাড়বে। একটা কথা ছিল, মেয়েরা 20তে বুড়ি এবং ছেলেরা আজকাল 30ই শেষ।
এই কথাটা এখনকার যুগে প্রযোজ্য, কারণ এখনকার যুগে মানুষের ভুলভাল লাইফস্টাইল, ভুলভাল খাবার দাবারের জন্য বয়স ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। আর এই বয়স বাড়ার যে রেট, সেটাকে কমাতে সাহায্য করে এই কাকরোল। কাকরোলের মধ্যে এমন কিছু জিনিস আছে যেগুলো বয়স ধরে রাখতে সাহায্য করে। ভিটামিন সি যুক্ত ফল খেলে দুটো কাজ খুব ভালো হয়। এক হচ্ছে স্কিন এবং চুল ভালো থাকে, দুই হচ্ছে শরীরের বাড়তি ওজন কেটে যায়। আর এই ভিটামিন সি ভরপুর পরিমাণে পাওয়া যাবে এই কাঁকরোলের মধ্যে। বলতে পারেন যে কোনো লেবুর থেকেও বেশি ভিটামিন সি এখানে পাওয়া যাবে বন্ধু। এই ভিটামিন সি আপনার শরীরকে ভালো রাখবে, চুল এবং ত্বকের জন্য খুবই ভালো, সঙ্গে ত্বকের উপর পড়া বার্ধক্যজনিত ছাপ সেটাও কিন্তু বিশেষভাবে কমতে সাহায্য করবে। কিছু কিছু মানুষ থাকে যারা অনেক পরিমাণে খাওয়া দাওয়া করে, অনেক পরিমাণে ঘুমায়, কিন্তু তারা মোটা নয়, তারা পাতলা। কী করে জানেন? কারণ তাদের শরীরে ভিটামিনের অভাব নেই, মিনারেলসের অভাব নেই, বিশেষ করে ভিটামিন সি তাদের রক্তে ভরপুর। ভিটামিন সি যদি আপনার শরীরে ভরপুর পরিমাণে থাকে তাহলে বাড়তি মেদ জমবে না, ফ্যাট এক্সট্রা কাট ডাউন হয়ে যাবে। বন্ধু, এর মধ্যে আছে লাইকোপেন। যে লাইকোপেন আমাদের শরীরের জন্য বিশেষ উপকারী, পুরুষদের জন্য এটা বিশেষ উপকারী। এই লাইকোপেন থাকে টমেটোর মধ্যে, আর সেই গুণ আপনি কাঁকরোলেও পেয়ে যাবেন। প্রথমেই বলেছিলাম এর মধ্যে থাকে বিটা ক্যারোটিন, যেটা সবথেকে বেশি পাওয়া যায় গাজরে, আর সেই বিটা ক্যারোটিন আপনার শরীরের জন্য বিশেষ উপকারী। বন্ধু, যাদের মূত্রাশয় পাথর হয়েছে সেই পাথর কিন্তু গলাতে সক্ষম এই কাঁকরোলের বীজ দ্বারা। এই কাঁকরোলের বীজ অনেকে ফেলে দেন, এই কাঁকরোলের বীজ অনেকে রান্না করেন না, এই কাঁকরোলের বীজ অনেকেই খান না, কিন্তু এই কাঁকরোলের বীজকে বিশেষভাবে যদি ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের মূত্রাশয়ের পাথর অবধি গলে যেতে পারে, এমনকি গল ব্লাডারের স্টোনও অনেক সময় ঠিক হয়ে যায়। এই বীজকে বার করে নিতে হবে, শুকিয়ে নিতে হবে, তারপরে এই বীজের করতে হবে গুঁড়ো। এই গুঁড়োটিকে একটি কৌটোতে রেখে দেন এবং টানা 10 দিন ধরে এই গুঁড়োকে এক চামচ নিয়ে হালকা গরম দুধে বা হালকা গরম জলে মধু দিয়ে খেতে পারেন। দুধের মধ্যেও মধু দিতে পারেন, খুবই ভালো হয়। সেটা দিয়ে যদি খেতে পারেন তাহলে বিশেষ উপকার পাবেন শরীরে, সঙ্গে আপনাদের মূত্রাশয় জমে থাকা পাথর অবধি নেমে যেতে পারে। এই বীজের এমনই গুণ যে বহু মানুষ এই বীজকে ব্যবহার করে উপকার পেয়েছেন। শুধু তাই নয়, কিডনিতে পাথর হলেও অনেক উপকার পাবেন, কিডনি স্টোনও নেমে যেতে পারে এই বীজকে এইভাবে প্রয়োগ করলে। সকালবেলাতে খেতে পারেন দুধ দিয়ে এই বীজের গুঁড়ো, এবং রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। ব্লাড সুগার বা ডায়াবেটিস, এটাও আজকাল মানুষের প্রচণ্ড সমস্যা হয়ে দাঁড়িয়েছে, ঘরে ঘরে ডায়াবেটিস রোগ। আর এই ডায়াবেটিস থেকে মুক্তি দিতে পারে এই কাঁকরোল। এই কাঁকরোল খেলে অবশ্যই ডায়াবেটিস কন্ট্রোলে আসবে, গর্ভবতী অবস্থাতেও এই কাঁকরোল খেতে পারেন, তবে সেই সময় নজর রাখতে হবে এই কাঁকরোলকে মোটেও ভেজে বেশি খাওয়া যাবে না, তেল যেন অতিরিক্ত পরিমাণে খাবেন না গর্ভবতী অবস্থাতে। এতে করে কী হবে, কাঁকরোল হজম হবে না, ফলে বাচ্চার ক্ষতি হবে। বন্ধু, শুধু কাঁকরোল ফল নয়, কাঁকরোল গাছের পাতাও আপনি খেতে পারেন। কাঁকরোল গাছের পাতা 8 থেকে 10টা সিদ্ধ করে নিন, সেই জলটিকে ঠান্ডা করুন এবং সেই জলটিকে ছেঁকে নিয়ে খেতে পারেন চায়ের মতো। ঠিক কাপে নিন এবং সঙ্গে মধু মেশান এবং সেটাকে চায়ের মতো করে খেয়ে নিন। এতেও বিশেষ উপকার পাওয়া যাবে, ঠান্ডা লাগা, জ্বর, সর্দি, কাশি, অসময়ে লাগা ঠান্ডা বিশেষ করে, সেগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। এই কাঁকরোলের থেকেও কাঁকরোলের পাতা মারাত্মক উপকারী, যে উপকার গুণ অনেকেই জানেন। বন্ধু, এবার বলে দিই যে কীভাবে খাবেন এই কাঁকরোল। কাঁকরোলের এত কিছু গুণাগুণ জেনে হয়তো আপনারও আজ থেকে কাঁকরোল খেতে ইচ্ছা করছে। অবশ্যই কাঁকরোল কোনো সাইড এফেক্ট করে না শরীরে, আপনারা খেতে পারেন। যারা হার্টের সমস্যার জন্য এই কাঁকরোলকে খেতে চাইছেন তারা 100 থেকে 150 গ্রাম মতো কাঁকরোল নেবেন এবং সেটাকে না ভেজে জলে সেদ্ধ করে নেবেন। জলে সেদ্ধ, ঠিক শুনেছেন, আর কিছু নয়। সেই জলে হালকা একটু লবণ অবধি দিতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে জল বেশি নিলে হবে না, অল্প পরিমাণ জল নিন, যেটা কাঁকরোল সেদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে কাঁকরোলের সঙ্গে মিশে যায়। কারণ বন্ধু, এক্সট্রা জল যদি আপনি ফেলে দেন কাঁকরোল সেদ্ধ করার পরে তাহলে সেই জলের সঙ্গে সমস্ত ভিটামিন, মিনারেলস এবং গুণাগুণগুলো চলে যাবে। তাই চেষ্টা করবেন যে এমনই অল্প পরিমাণ জল নেওয়ার যে জলটা কাঁকরোল সেদ্ধ হওয়ার সাথে সাথে মিলিয়ে যায়। আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। বন্ধু, আর একটা কথা বলে রাখি, এই কাঁকরোলকে সেদ্ধ করার সময় যে লবণ দিতে বললাম সেটা বিট নুন বা সৈন্ধব লবণ হলে সব থেকে ভালো হয়। সাদা নুন ভুলেও দেবেন না, কারণ সাদা নুন আমাদের শরীরের জন্য একদমই ভালো নয়, বিশেষ করে ব্লাড প্রেশার যাদের আছে তাদের জন্য সাদা নুন খাওয়াই উচিত নয়। সাদা নুন বাদ দিয়ে সৈন্ধব লবণ বা বিট লবণ খেলে তবেই উপকার পাবে। এই কাঁকরোলকে বেশি ভাজবেন না, না ভেজে খাওয়াটাই বেটার। সেদ্ধ করে খেলে তো খুবই ভালো হয়, কিন্তু অনেক মানুষই সেদ্ধ করে খেতে পছন্দ করেন না, কারণ টেস্টটা তাদের ভালো লাগে না। তো টেস্টের দিকে নজর না দিয়ে যদি সিদ্ধ করে খান, আলুর সঙ্গে যদি মেখেও খান, তাহলেও উপকার পাবেন এই কাঁকরোলের। বন্ধু, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিন একজনের সাথে, তাহলে অন্তত একজনের উপকার আপনার হাত দিয়ে হবে। আসছি পরের ভিডিওতে, ততদিন সকলে ভালো থাকুন এবং ভিডিওগুলোকে মন দিয়ে দেখতে ভুলবেন না বন্ধুরা।